সালাম আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনারা দেখছেন কক্সি 365, আজ 30 জানুয়ারি 2022। আজকে ফেসবুকে স্ক্রল করতে গিয়ে আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধা ভাজন স্যার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি আর রাজি স্যারের একটা ফোর্স দেখে আমি খুব হতভম্ব হয়ে গেছি, খুব কষ্ট পেয়েছি। কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার একজন ইউপি চেয়ারম্যান, নাম জাহাঙ্গীর শিকদার, ওনার দ্বারা ওনার এলাকার একজন মেয়ে যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে সদ্য সাবেক হয়েছেন, পড়ালেখা শেষ করে বাড়িতে এসেছেন এবং ওনার বাবা মারা গেছেন প্রায় 6 মাস আগে, এই তানজিনা সুলতানা তানিয়ার বাড়ি জবরদখল করার অভিযোগ পাওয়া গেছে এবং এই জবরদখল করতে গিয়ে ওনার উপর অমানবিক নির্যাতন, মধ্যযুগীয় নির্যাতন চালানো হচ্ছে। এরকম একটি বিষয় খুব বিশ্বস্ত সূত্রে পাওয়া যাচ্ছে, ওনার ফেসবুক পোস্টে পাওয়া যাচ্ছে এবং ওনার শিক্ষক, আমাদের শিক্ষক, সকলের প্রিয় শিক্ষক শহীদুল্লাহ স্যার, প্রিয় আর রাজি স্যার, ওনাদের ফেসবুক পোস্টে এই বিষয়টি দেখা যাচ্ছে এবং উনি এই বিষয়ে মামলাও করেছেন। পাল্টাপাল্টি মামলা হয়েছে, তানজিনা তিশার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, উনি একাই নাকি 39 জনের মতো মানুষকে পিটিয়েছেন, খুব নির্মমভাবে পিটিয়েছেন। যদিও বা অ্যাকচুয়াল সিনারিওটা হচ্ছে এরকম, ওনার বসত বিঠা দখল করার জন্য ওয়ারিশ আনার যে মামলা আছে, সেই মামলার সাক্ষীকে উনি বায়াস করতে যাচ্ছেন, প্রেশারাইজ করতেছেন। এই বিষয়টা যখন তানজিনা তিশা লিখিত আকারে অভিযোগ দিতে যাচ্ছিলেন থানায়, তো এই বিষয়টাকে প্রিন্ট আউট করার জন্য, লিখিত অভিযোগটাকে প্রিন্ট আউট করার জন্য যখন তিনি বাজারে যান, ওই বাজারে আগে থেকে ওই চেয়ারম্যান জাহাঙ্গীর সাদেক শিকদার নামের লোকটি ছিলেন, সেখানে তানজিনা তিশাকে খুব শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং লাঞ্ছিত করা হয়, এক পর্যায়ে ওড়না দিয়ে ফেঁসিয়ে শ্বাসরুদ্ধ করে ফেলা হয়, সে এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই অবস্থায় ওনাকে চেয়ারম্যানের লোকজন এসে তাকে বেদম মারধর করে পিঠায়। তো বিষয়টা বাজারে জানাজানি হয়ে গেলে অনেক লোকজন জড়ো হয়, স্থানীয় থানা থেকেও পুলিশ আসে, তারা উদ্ধার করে। সবচেয়ে মজার বিষয় এবং মারাত্মক বিষয়টি হচ্ছে, পুলিশ জানার পরেও পুলিশে যেন তানজিনা তিশা মামলা করতে না পারেন সেজন্য তাকে জোরপূর্বক বাড়িতে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে, চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে। সে ছদ্মবেশে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিতে যায়, হাসপাতালের রেকর্ড বুকেও লেখা হয় যে তানজিনা তিশা সুইসাইড করতে চেয়েছিলেন, এরকম কিছু আলামত পেয়েছেন। পরে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, এখান থেকে একটি স্থানীয় প্রভাবশালী চেয়ারম্যান জাহাঙ্গীর শিকদারের বিরুদ্ধে মামলা করেন, যে মামলার শুনানি রাখা হয়েছে 2 ফেব্রুয়ারি। এই বিষয়টি সম্পর্কে বিভিন্ন সময় যখন তিনি থানায় জানানো হলেও থানার পুলিশরা ওনাদের অসহায়ত্বের কথা প্রকাশ করেন এবং বাদীকে তানজিনা সুলতানা তানিয়াকে বরং মামলাটি উঠিয়ে পোষ করার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে বলা হয়। একটি অসহায় পরিবারের বসত বিটার মতো জায়গাটুকু বেদখল হয়ে যায় অথবা জোরপূর্বক কেউ নিয়ে নিতে চায়, এটা আমাদের জন্য, আমাদের সমাজের জন্য খুবই একটা বিশাল মারাত্মক ধরনের ধাক্কা। একজন মানুষ যখন থানায় গিয়ে তার আইনি অধিকারটুকু পায় না, হাসপাতালে গিয়ে তার স্বাস্থ্য সেবাটুকু পায় না এবং এই না পাওয়ার জন্য একজন মানুষ যখন এটা প্রভাবিত করতে পারে, একটা মানুষ যখন এটা সম্পূর্ণ সেবা খাতসমূহ সরকারি সংস্থাগুলোকে কন্ট্রোল করে, তখন বিষয়গুলি আমাদের জন্য খুব ভাববার বিষয়। উনি চেয়ারম্যানের এরকম কোনো এখতিয়ার নাই যে একটা থানাকে নিয়ন্ত্রণে রাখবে, একটা হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানকে সে বায়াস করবে, তার নিজস্ব প্রতিষ্ঠানের মতো ব্যবহার করবে, এটা খুবই লজ্জাজনক, খুবই দুঃখের, এটা আমাদের দেশের জন্য এটা খুবই একটা ভয়ঙ্কর বিষয়। আশা করি বিষয়টি সবাই ভেবে দেখবেন, আশা করি স্থানীয় প্রশাসন এবং আমাদের কক্সবাজার জেলার প্রশাসন এবং বাংলাদেশের যারা ঊর্ধ্বতন প্রশাসনের লোকজন আছেন বিষয়টি খতিয়ে দেখবেন, কেউ যেন আর এই অসহায়ত্বের চরম মুহূর্তটি আর মুখোমুখি না হন। ভালো থাকবেন, ধন্যবাদ।